নিউজ সুপার ফাস্ট হেডলাইন্স নিবেদন করছে রাজবাড়ী গুরুকুল পাবলিক স্কুল যোগনারায়ণপুর NS-31 কোচবিহার। কোচবিহার জেলা 6টি পৌরসভার আসন রফা প্রায় চূড়ান্ত করে সার্বিক ঐক্যে বার্তা দিল বামফ্রন্ট এবং কংগ্রেস। তুবানগঞ্জ শহরে মহামিছিল করল তৃণমূল কংগ্রেস। DYFI-এর উত্তরকন্যা অভিযান ঘিরে বুধবার রণক্ষেত্র চেহারা নিল শিলিগুড়ি। বসিরহাটে উদ্বোধন হল অত্যাধুনিক দমকল কেন্দ্রে। গাজলে সরকারি ধান ক্রয় শিবির কিষাণ মান্ডিতে ধুমধুমার। ফের রাজ্যের সঙ্গে সংঘাতে জড়ালেন রাজ্যপাল। মঙ্গলবার রাত থেকে যানজটের স্তব্ধ তিস্তা সেতু। বালুঘাট হাওড়া ট্রেনটি সপ্তাহে 5 দিন চলার শুভারম্ভ হবে বৃহস্পতিবার। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সারপ্রাইজ ভিজিটে পৌঁছে অসন্তোষ প্রকাশ জেলা শাসকের। আলিপুরদুয়ার জেলা দলগাঁও এলাকায় এক পথ দুর্ঘটনায় মৃত 2, আহত বেশ কয়েকজন। কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে তৈরি হবে বর্ডার হাট। সেই বর্ডার হাটের প্রদর্শনী এলেন CUTS প্রতিনিধি। মালদায় ইংলিশবাজার থানা সাদুল্লাপুর এলাকায় পুরনো বিবাদের জেরে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। তিনদিনব্যাপী ঠাকুর পঞ্চমবামা মেলা শুভ উদ্বোধন করেন করণদিঘির বিধায়ক মনোদীপ সিনহা। একটি বেসরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম হল এক যুবক। নিউজ সুপারফাস্ট হেডলাইন্স নিবেদন করলেন রাজবাড়ী গুরুকুল পাবলিক স্কুল যোগনারায়ণপুর NS-31 কোচবিহার।